ব্যস্ত রাস্তায় কোথাও কিছু নেই, আচমকা বিস্ফোরণে ফেটে গেল, পিচের ঢালাই উল্টে গেল বেশ কয়েকটি যানবাহন। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ভিড়ে ঠাসা এক ব্যস্ত সড়কে এই ঘটনা ঘটে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, অন্তত 48 জন গুরুতর আহত হয়েছেন। ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল তা এখনও স্পষ্ট নয়, তবে সন্দেহ করা হচ্ছে রাস্তাটির নিচ দিয়ে যাওয়া গ্যাসের পাইপে বিস্ফোরণ ঘটেই এই বিপত্তি ঘটেছে। এদিকে ওই এলাকায় আরও একটি বিস্ফোরণ হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের আগে থর থর করে মাটি কাঁপছিল, তারপরে এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ব্রি স্ট্রিটের একটি অংশের পিচ ফেটে যায়, উল্টে যায় গাড়ি। বিস্ফোরণের অভিঘাতে রাস্তার উপর থাকা গাড়িগুলি ছিটকে পড়ে, রাস্তাটির মাঝখানে বিশাল ফাটল এবং গর্ত তৈরি হয়েছে, গাড়িগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এলাকাটি দক্ষিণ আফ্রিকার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র। বিস্ফোরণে অন্তত 23টি গাড়ির ক্ষতি হয়েছে, জরুরি পরিষেবা সংস্থাগুলির সদস্যদের সেখানে মোতায়েন করা হয়েছে, আশেপাশের ভবনগুলির বাসিন্দাদের আপাতত সেখান থেকে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, সংলগ্ন বেশ কয়েকটি রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে, ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।